হয়েছি প্রেমে যে বন্য। বেঁচে থাকো, সুখী হও, আর আমাদের জয়ী যেন জয়ী হয়ে ফিরে আসে। আর ভগবানের কাছে প্রার্থনা করি যে তোর ওকালতি দেখে সমস্ত পুরুষ মেয়ে উকিল যত আছে না, তাদের চোখ একবারে ছানা বড়া হয়ে যায়। সবাইকে দেখিয়ে দিতে হবে যে তুই কারো চেয়ে কম নস। আমি এমনিতেই তোমার সাফল্য কামনা করি, আমি শুধু অপেক্ষা করে আছি তোমার বাঘ যুদ্ধ দেখার জন্য। শোনো, আমি না বেরিয়ে পড়ি, উকিল এবং জাজ একসাথে গেলে সেটা ভালো দেখায়। তবে একটা কথা মনে রেখো, আমি তোমার শ্বশুর মশাই বলে তুমি কিন্তু বাড়তি কোনো অ্যাডভান্টেজ পাবে না। আমার মনে হয় আমার বৌমার বাড়তি কোনো অ্যাডভান্টেজ দরকারও নেই। আজ প্রমাণ করে দাও জয়ী যে যোগ্যতা থাকলে কারুর ফেভার দরকার হয় না। তুমি আবার আজকে প্রমাণ করো যে তুমি সেরা। আমি চেষ্টা করব মা, আপনাদের আশীর্বাদ যখন আমার মাথার উপর আছে তখন আমি নিশ্চয়ই পারব। একি আমাকে প্রণাম করছো কেন? বারে তুমি কি আমার গুরুজন নও নাকি? আচ্ছা বলছিলাম, এই বাড়িতে আর কি কোনো গুরুজন নেই? মানে শুনেছিলাম পতি নাকি পরম গুরু, যা শুনেছি তাই বলছি, ছোট থেকে তো এটাই শুনে এসেছি। আরে কি হাত কাপড়ের থালার দায়িত্ব নেবে, আবার গুরুজন হিসেবে প্রণামও নেবে, অপূর্ব। আচ্ছা আমি এই যে ওকালতি করি না জানো, আমি তোমাকে বলছি এই ওকালতির জিনটা না আমার মার থেকে পাওয়া। আচ্ছা মা, তোমার মাথাতেও আছে তাই না? দেখো আদি, তোমার মা তো কিছু করতে পারেনি, তোমার স্ত্রী না হয় কিছু করে দেখাক। কিরে পিকলু দাদু ভাই, হ্যাঁ আমার নাতি, যেভাবে কায়দা করে ওর প্রণামটা নিলি, আশীর্বাদটা কে করবে শুনি? আসমান হোক, বেস্ট অফ লাক, ভালো হোক সবকিছু। আচ্ছা তোমার ক্লায়েন্ট কিন্তু তোমার জন্য গাড়ি পাঠিয়েছে, তুমি ওতে করেই যাবে, আমি আর তুমি একসঙ্গে আজকে যাব না, ঠিক আছে? আমি কিন্তু তোমার হিয়ারিং শোনার জন্য যাব তোমার কাছে। মা আসছি। আসি মা। বসুন আপনারা, বসুন। জাহ্নবী ডায়রি, জাহ্নবী ডায়রি, জাহ্নবী ডায়রি। Yes, Your Honor. Please proceed. My Lord, আপনার অনুমতি পেলে আমি আমার বক্তব্য পেশ করব। Okay, permission granted. ধন্যবাদ। মহামান্য আদালত, আজ এক সত্য বিধবা মাকে তার সন্তানের দাবির জন্য কোর্টে এসে দাঁড়াতে হয়েছে। যে বাড়িতে সে একদিন নববধূ সেজে গিয়ে দাঁড়িয়েছিল, আজ সেই বাড়ি থেকে তাকে চলে আসতে হয়েছে তার স্বামীর মৃত্যুর পর। আমরা জানি একটা মেয়ে তার শ্বশুর বাড়িতে যায় কত আশা নিয়ে,
দুচোখে কত স্বপ্ন নিয়ে, কিন্তু সেই স্বপ্নগুলো যখন দুঃস্বপ্নে পরিণত হয় তখন সেই মেয়েটির মনের অবস্থা কি হতে পারে সেটা কি আমরা কখনো কল্পনা করে দেখেছি? এটা শুধুমাত্র আমার মক্কেল সীমা মিত্র সরখেলের অপমান নয়, তার সঙ্গে সমস্ত নারী জাতির অবমাননা এবং আমাদের সমাজেরও অপমান। অর্ডার, অর্ডার, অর্ডার। আমার ভাবতে অবাক লাগছে যে এই অধিকার চেয়ে যে নারী এখানে এসেছেন তাকে এখন লড়াই করতে হবে, এখানে বসে থাকতে হবে এবং তাতে মহামান্য আদালতের সময় নষ্ট হবে। অবজেকশন মি লর্ড, আমার লার্নেড ফ্রেন্ড বোধহয় ভুলে যাচ্ছেন, আমার মক্কেলের দাদা কেবল সীমা দেবীর স্বামী ছিলেন না, কারুর ভাই ছিলেন, কারুর সন্তান, কারুর জ্যাঠা, কারুর মামাও ছিলেন। আমার শ্রদ্ধেয় বন্ধুকে মনে করিয়ে দিই যে সবার মতোই সীমা দেবীও কিন্তু কারোর বৌদি, কারোর বৌমা, কারোর মাসিমা বা কারোর জেঠিমাও ছিলেন। কিন্তু আমার মক্কেলের স্বামীর সঙ্গে কার কি সম্পর্ক ছিল, এসবের ভিত্তিতে কি তার বিধবা স্ত্রীর ভাগ্য নির্ধারণ হতে পারে? আমার তো তা মনে হয় না। সীমা দেবীর স্বামী বিকাশ মিত্র মৃত্যুর আগে কোনো উইল করে যাননি, তাই সেই সম্পত্তির উপর সীমা দেবীর কোনো অধিকার বর্তায় না। অবজেকশন মি লর্ড, আমার মক্কের সীমা দেবীর স্বামীর মৃত্যুটা একটা অ্যাক্সিডেন্ট, না হলে 46 বছর বয়সে কি কেউ মারা যায়? আর আমাদের দেশের কতজন এই বয়সে উইল করে থাকেন? আচ্ছা আপনার বয়সটা জানতে পারি? আপনার বয়স মি লর্ড, আমার লার্নেড ফ্রেন্ড বোধহয় ভুলে গেছেন এটা আদালত। আমি অনুরোধ করব এই ধরনের অবান্তর প্রশ্ন করে নিজেকে হাসির খোরাক না করতে। আমি যুক্তিসঙ্গত প্রশ্নই করছি মিলর্ড, এই কেসের সঙ্গে এর সম্পর্ক আছে। কি হলো, উত্তর দিন। আমার বয়স 52। আপনার কোনো উইল করা আছে? হ্যাঁ না, কিন্তু মিলর্ড, দ্যাটস মাই পয়েন্ট মিলর্ড, ওনার মতো বিচক্ষণ আইনজীবীর 52 বছর বয়সেও কোনো উইল করা নেই। তাহলে আমরা কি করে আশা করতে পারি যে একজন সাধারণ মানুষ 46 বছর বয়সে উইল করবেন? অর্ডার, 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 অর্ডার। থ্যাঙ্কস ইউর অনার, আমি মহামান্য আদালতের কাছে মৃত বিকাশ মিত্রর কিছু ইমেল এবং কিছু নথি দাখিল করতে চাই, যাতে প্রমাণিত হয় যে উনি এই সম্পত্তির মালিকানা তার স্ত্রীকে দিতে চেয়েছিলেন। যে বাড়িতে এই মিত্র পরিবার বসবাস করেন সেই বাড়ি বিকাশ মিত্রের বাবার হলেও সেটা একবার বন্ধক দেওয়া হয়েছিল এবং বিকাশ মিত্র নিজের টাকায় সেই বন্ধক ছাড়িয়ে আবার মালিকানা ফেরত পেয়েছিল। আইনত শুধু তার টাকা পয়সাই নয়, সেই বাড়িও বিকাশ মিত্রের স্ত্রীর এবং পুত্রের হওয়ার কথা। আমি সেই নথিও পেশ করতে চাই, আর তার সঙ্গে আজ থেকে 17 বছর আগে ব্যাংকের সঙ্গে লেনদেনের কিছু কাগজ। ওকে, পারমিশন গ্রান্টেড। আমি কোর্টে হাজির করতে চাই আমার প্রথম সাক্ষীকে। ওকে, পারমিশন গ্রান্টেড। থ্যাঙ্কস ইউর অনার। সীমা দেবী হাজির। গীতার হাত রেখে বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। That's all you're on.
শাবাশ জয়ী, শাবাশ। হয়তো তোমারই জন্য সোম থেকে শনি সন্ধে 7:30 ও সকাল 10:30 শুধুমাত্র আকাশ আটে।